बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। बीबीए सम्मान व्यवस्थापना विभाग प्रथम वर्षेर प्रिय छात्रछात्री, आशा करछि करोना परिस्थितिते सकलेई भालो आछो। आदित्यमणि सरकारी कलेजेर अनलाइन शिक्षा कार्यक्रमेर धारावाहिकतायआबारो स्वागत जानाच्छि। आमी शाह मोहम्मद फिरोज इस्लाम, प्रभाषक व्यवस्थापना विभाग। प्रिय शिक्षार्थी, आजकेओ आमी तोमादेर पाठ्य बई व्यवसाय परिचिति विषयेर तृतीय अध्याय अर्थात बांग्लादेशे जौथ मूलधनी कम्पानीर उन्नयन अध्याय थेके आरो कयेकटी प्रश्न निये आलोचना करब। आशा करी आजकेर आलोचना तुम्हादेर पाठ परिचालनाय सहाज्य करबे एवं आजकेर आलोचनाय तुम्हरा मनोयोगी होबे। प्रिय शिक्षार्थी, आजकेर आलोचनार विषय हलो ऋणपत्र बोलते कि बुझो अथवा ऋणपत्र काके बोले। साधारण ओ अग्राधिकार शेयारेर मध्ये पार्थक्य निर्णय करो अथवा साधारण ओ अग्राधिकार शेयारेर मध्ये तुलना करो एवं स्मारकलिपिर विभिन्न धारासमूह आलोचना करो अथवा स्मारकलिपिर विषयवस्तु वर्णना करो। तो शिक्षार्थी, आजकेर जे आलोचनार विषय एई प्रश्नगुलो साधारणत शॉर्ट क्वेश्चनेर मध्ये এসে থাকে পরীক্ষায়, খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে থাকে এবং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে তোমরা একটু মনোযোগী হলেই আমার মনে হয় তোমরা আজকের আলোচনা থেকে উপকৃত হবে। তো প্রথমেই আলোচনায় আসা যাক, ঋণপত্র বলতে কি বুঝো অথবা ঋণপত্র কাকে বলে। এক প্রকার ঋণের দলিল হলো ঋণপত্র। এর মাধ্যমে কোম্পানি প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করে থাকে। এতে ঋণের পরিমাণ, মেয়াদ, সুদের হার ইত্যাদি নানাবিধ শর্ত উল্লেখ থাকে। এখন আসা যাক, ঋণপত্র বলতে কি বুঝি বা ঋণপত্র কাকে বলে। যৌথ মূলধনী কোম্পানি তার গৃহীত ঋণ স্বীকার করে ঋণদাতাকে যে পত্র বা দলিল প্রদান করে তাকে ঋণপত্র বলা হয়। আবার বলছি, শোনো, যৌথ মূলধনী কোম্পানি তার গৃহীত ঋণ স্বীকার করে ঋণদাতাকে যে পত্র বা দলিল প্রদান করে তাকে ঋণপত্র বলা হয়। 1994 সালের কোম্পানি আইনের 2-1 উমধারায় বলা হয়েছে, ঋণপত্র বলতে কোম্পানির পরিসম্পদের উপর চার্জ সৃষ্টি করুক বা না করুক, কোম্পানির ডিবেঞ্চার, স্টক, বন্ড অন্যদিকে সিকিউরিটিস এ সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। আমি রিপিট করছি, শোনো, 1994 সালের কোম্পানি আইনের 2-1 উমধারায় বলা হয়েছে, ঋণপত্র বলতে কোম্পানির পরিসম্পদের উপর চার্জ সৃষ্টি করুক বা না করুক, কোম্পানির ডিবেঞ্চার, স্টক, বন্ড অন্যদিকে সিকিউরিটিজে সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। পামারের মতে ঋণপত্র কোম্পানির সিলমোহর দ্বারা অঙ্কিত ঋণের সাক্ষ্যসূচক একটি দলিল, ঋণের স্বীকৃতি এর মূল কথা। টোফারের মতে ঋণপত্র হলো এমন একটি দলিল যা ঋণদাতার ঋণের স্বীকৃতি স্বরূপ কোম্পানি কর্তৃক প্রদত্ত
যে ঋণ সাধারণত কোম্পানিকে ধার দেওয়ার ফলে উদ্ভূত এবং সাধারণত চার্জ দ্বারা নিশ্চিত থাকে। তো শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণের আলোচনা কোম্পানি আইনের আলোচনা ব্যাখ্যা এবং ব্যবস্থাপনাবিদদের মতামতের ভিত্তিতে পরিশেষে এসে এভাবে বলা যেতে পারে যে ঋণপত্র হচ্ছে ঋণের স্বীকৃতিপত্র বা একটি ঋণের দলিল পাবলিক লিমিটেড কোম্পানি, যার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণ গ্রহণ করে এবং নির্দিষ্ট সময়ান্তে তা পরিশোধের অঙ্গীকারও ব্যক্ত করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি ঋণপত্র কি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবারে আলোচনায় যাব সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে তুলনা করো। আমরা পূর্বেই বলেছিলাম যৌথ মূলধনী কোম্পানিতে সাধারণত তিন ধরনের শেয়ার দেখা যায়। একটি হচ্ছে সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকারমূলক শেয়ার, আর একটি হচ্ছে বিলম্বিত শেয়ার। তো সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার দুটি কোম্পানির শেয়ার এবং দুটা দ্বারাই কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে, কিন্তু তারপরেও এদের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে। আমরা সে বিষয়গুলো এখন আলোচনা করব। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার দুটি কোম্পানি মূলধনের সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে বিলি করা হয়। কোম্পানি মূলধন পরিশোধের অগ্রাধিকারের ভিত্তি এবং অন্যান্য সুবিধাদির সাপেক্ষে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার কোম্পানি কর্তৃক বিলি করা হয়। সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্যগুলো হলো এরকম যে আমরা কিছু বিষয়ের উপর বা কিছু কিছু সুনির্দিষ্ট বিষয়ের উপরে পার্থক্যগুলো আলোচনা করব। যেমন প্রথমেই পার্থক্যের বিষয় হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য বা সংজ্ঞা। দেখো, সংজ্ঞা বলতে তাহলে আমরা সাধারণ শেয়ারকে কীভাবে বুঝি আর অগ্রাধিকার শেয়ারকে কীভাবে বুঝি। সংজ্ঞাগত পার্থক্যের মধ্যে হলো, সাধারণ শেয়ারের কথা বলছি, যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার শেয়ারের মালিকগণের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর লভ্যাংশ পেয়ে থাকে। আবার বলছি, যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার শেয়ারের মালিকগণের মধ্যে লভ্যাংশ বণ্টনের পর লভ্যাংশ পেয়ে থাকে এবং কোম্পানি বিলোপ সাধনের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনোরূপ অগ্রাধিকার পায় না, তাকে সাধারণ শেয়ার বলে। অপরপক্ষে অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায়, তাকে অগ্রাধিকার শেয়ার বলে। পার্থক্যের বিষয় হচ্ছে এবার পরিচালক। এখানে সাধারণ শেয়ারের কথা বলছি, যে সাধারণ শেয়ারের মালিকগণ প্রয়োজন বোধে কোম্পানির পরিচালক নিযুক্ত হতে পারে। অপরপক্ষে অগ্রাধিকার শেয়ারের মালিকগণ কোম্পানির পরিচালক নিযুক্ত হতে পারে না। এবারে বলছি ভোটাধিকারের বিষয়ে। সাধারণ শেয়ারের মালিকগণের ভোটদানের অধিকার পায়, অগ্রাধিকার শেয়ারের মালিকগণের ভোটদানের অধিকার সীমাবদ্ধ। এবারের পার্থক্যের বিষয় হচ্ছে লভ্যাংশ। এ জাতীয় শেয়ারের লভ্যাংশের অর্থাৎ সাধারণ শেয়ারের লভ্যাংশের কোনো নির্দিষ্ট হার থাকে না। অপরপক্ষে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ প্রদানের নির্দিষ্ট হার থাকে। এবারের বিষয় হচ্ছে, পার্থক্যের বিষয় হচ্ছে মূলধন ফেরত। কোম্পানি বিলোপ সাধনের সময় সবার শেষে সাধারণ শেয়ারের মালিকগণের মূলধন ফেরত দেওয়া হয়। অপরপক্ষে কোম্পানি বিলোপ সাধনের সময় প্রথমে অগ্রাধিকার শেয়ারের মালিকগণের মূলধন ফেরত দেওয়া হয়।
তো এগুলোই মূলত সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে তুলনামূলক পার্থক্য। এগুলো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, সংক্ষিপ্ত আকারে আসে, সেই ক্ষেত্রে 5টি বা 6টি বিষয়ের পার্থক্য বা তুলনা করলেই প্রশ্নগুলো মানসম্মত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণের যে তুলনামূলক আলোচনা করলাম সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, এই তুলনামূলক আলোচনার শেষে এসে বলা যেতে পারে, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বিভিন্ন প্রকার হয়ে থাকে। এর মধ্যে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার অন্যতম প্রধান শেয়ার হিসেবে বিবেচিত হয়। অন্যগুলো এদের শাখা প্রশাখা বিশেষ। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এবারের আলোচনার বিষয় হল স্মারকলিপির বিভিন্ন ধারাসমূহ আলোচনা করো। আমরা পূর্বেই বলেছিলাম যে স্মারকলিপি যৌথ মূলধনী কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই স্মারকলিপির বিভিন্ন ধারাসমূহ আলোচনা অথবা স্মারকলিপির বিষয়বস্তু বর্ণনা, এই বিষয়টি এখন আলোচনা করব। আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। স্মারকলিপি কোম্পানির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও প্রধান দলিল। 1994 সালের কোম্পানি আইনের 6 ধারায় শেয়ারের দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, 7 ধারায় প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি এবং 8 ধারায় অসীম দায় সম্পন্ন কোম্পানির স্মারকলিপি বিষয়বস্তু বর্ণিত হয়েছে। আমাদের দেশে বহুল প্রচলিত শেয়ার দ্বারা সীমাবদ্ধ প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির স্মারকলিপিতে বেশ কিছু বিষয় উল্লেখ করতে হয়। যেসব বিষয়ে উল্লেখ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, অর্থাৎ স্মারকলিপির বিভিন্ন ধারাসমূহ আলোচনা করব। 1. নাম ধারা। এই ধারায় কোম্পানি একটি ব্যতিক্রম নাম এবং নামের শেষে লিমিটেড শব্দটি উল্লেখ করতে হয়। কোম্পানির নামকরণে দেশে প্রচলিত অন্য কোনো কোম্পানির নাম ব্যবহার করা আইনসম্মত নয়। এছাড়া সরকারের অনুমতি ছাড়া রাজা, রানী, রাষ্ট্রপতি প্রভৃতি শব্দ কোম্পানির নামকরণে ব্যবহার করা যায় না। এ গেল স্মারকলিপির ধারার মধ্যে প্রথম ধারা, সেটা হচ্ছে নাম ধারা। এবারে আসি 2 নম্বর ধারা, সেটা হচ্ছে অবস্থান ও ঠিকানা ধারা। এ ধারায় কোম্পানি নিবন্ধিত অফিসের অবস্থান ও ঠিকানা এবং দেশের অভ্যন্তরে বা বাইরে কোন কোন অঞ্চলে কোম্পানি এর কার্যক্রম পরিচালনা করবে তার উল্লেখ করা হয়। স্মারকলিপির তৃতীয় ধারা বা বিষয়বস্তু হচ্ছে উদ্দেশ্য ধারা। উদ্দেশ্য ধারায় কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য বা কার্যক্ষেত্র উল্লেখ করা হয়। এ ধারায় উল্লেখ করা হয়নি এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। এরপরে স্মারকলিপির চতুর্থ ধারা হচ্ছে দায় ধারা। এ ধারায় শেয়ার মালিকদের দায় দায়িত্বের প্রকৃতি উল্লেখ থাকে। শেয়ার মালিকদের দায়কৃত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকবে না প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ থাকবে তার স্পষ্ট উল্লেখ করতে হবে। অর্থাৎ দায় ধারায় বলা হচ্ছে যে শেয়ার মালিকদের দায় কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকবে না প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ থাকবে তার স্পষ্ট উল্লেখ করতে হবে। স্মারকলিপির পঞ্চম ধারা হচ্ছে মূলধন ধারা। এ ধারায় কোম্পানির নিবন্ধিত অনুমোদিত মূলধনের পরিমাণ এবং প্রতিটি শেয়ার মূল্য কত হবে তা বিস্তারিতভাবে উল্লেখ থাকে। এবারে স্মারকলিপির ষষ্ঠ ধারা হচ্ছে সম্মতি ধারা। এ ধারায় কোম্পানি প্রাথমিক পরিচালকগণ নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করে এবং পরিচালক হিসেবে কাজ করার সম্মতি
উল্লেখ করা হয়। সম্মতি ধারা কি বলছি? ৬ সম্মতি ধারা, এ ধারায় কোম্পানির প্রাথমিক পরিচালকগণ, প্রাথমিক পরিচালকগণ নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করে পরিচালক হিসেবে কাজ করার সম্মতি উল্লেখ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এগুলোই ছিল স্মারকলিপির গুরুত্বপূর্ণ ধারাসমূহ এবং স্মারকলিপির বিষয়বস্তুতে এই ধারাগুলো অবশ্য অবশ্যই উল্লেখ থাকতে হবে। এই এতক্ষণের আলোচনার শেষে এসে আমরা এভাবে বলতে পারি যে কোম্পানির কর্মপরিধি ও কর্মক্ষমতার সীমা স্মারকলিপির উপযুক্ত বিষয়বস্তু বা ধারার আলোকেই নির্ধারিত হয়। স্মারকলিপিতে উল্লেখ নেই এমন কোনো কাজ কোম্পানি পরবর্তীতে সম্পাদন করতে পারে না। এর কোনো পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ ও বিশেষ সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষেত্র বিশেষে আদালত ও সরকারের অনুমোদন গ্রহণ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল স্মারকলিপির বিভিন্ন ধারাসমূহ বা স্মারকলিপির বিষয়বস্তুসমূহ। আশা করি বিষয়টি তোমাদেরকে পরিষ্কার ধারণা দিতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্য অবশ্যই তোমরা বইয়ের সাহায্য নেবে এবং বইয়ের সাহায্য নিলে অনেক কিছুই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই। কথা হবে বা আলোচনা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।